এই মুহূর্তের সবথেকে বড় খবর, ইশ্রম কার্ড অনলাইনে ক্যান্সেল করা যাচ্ছে। হ্যাঁ, এতদিন পর্যন্ত ইশ্রম কার্ড ক্যান্সেল করার কোনো প্রসেস ছিল না অনলাইনে, আর আপনারা অফলাইনেও কোথাও ক্যান্সেল করতে পারতেন না, অতএব ইশ্রম কার্ড ক্যান্সেল করার কিন্তু কোনো অপশন ছিল না। কিন্তু এখন থেকে আপনারা ইশ্রম কার্ড অনলাইনেই ক্যান্সেল করে নিতে পারবেন, আপনাদের কোথাও যেতে হবে না, আপনাদের মোবাইল ফোনটা দিয়েই আপনারা ইশ্রম কার্ড বাড়িতে বসেই ক্যান্সেল করতে পারবেন। কিভাবে ক্যান্সেল করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটা আমি সম্পূর্ণ কম্পিউটার থেকে শ্যুট করছি, মানে এই নয় যে শুধুমাত্র আপনারা কম্পিউটার বা অনলাইন সেন্টারে গিয়ে করতে পারবেন, এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। সেমভাবে আমি যেরকম দেখাবো সবই সেম হবে, শুধুমাত্র এইখানে কম্পিউটারের স্ক্রিনটা বড় দেখাবে যাতে আপনাদের বোঝাতে পারি ভালোভাবে, সেই জন্য জাস্ট আমি কম্পিউটারটা দেখাচ্ছি, আপনারা মোবাইল দিয়েও সেম প্রসেসে করতে পারবেন। জাস্ট প্রসেসটা দেখুন, তাহলে আপনারা বুঝে যাবেন। প্রথমে দেখুন, আপনারা ishrom.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনারা এই সাইটে আসতে পারেন। এরপরে দেখুন একটা অপশন রয়েছে অলরেডি রেজিস্টার্ড, এইটা আপনারা মোবাইলে কীরকমভাবে পাবেন দেখুন, যদি মোবাইলে খোলে তাহলে আপনাদের এরকম খুলবে, আর আপনারা একটু নিচের দিকে এসেই পাবেন এরকমভাবে দেখুন এইখানে, ঠিক আছে? তো এরকমভাবে বড় স্ক্রিনে আমরা এরকমভাবে দেখছি। এছাড়াও আপনারা রেজিস্টার অন ইশ্রম এখানেও ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করলেও আপনারা সেম অপশন পাবেন অলরেডি রেজিস্টার্ড বলে, এই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন আপডেট প্রোফাইল একটা অপশন আছে, আর আপডেট বা ডাউনলোড ইউএএন কার্ড রয়েছে, যদি আপনারা পুরনো যে কার্ডটা রয়েছে সেটা হারিয়ে ফেলেছেন বা কিছু হয়েছে ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, নতুবা যদি আপনারা ক্যান্সেল বা ডিলিট করতে চান বা ইশ্রম কার্ডে কোনো যদি আপডেট করতে চান, ব্যাঙ্ক ডিটেলস, নমিনি ডিটেলস বা আপনাদের ঠিকানা, তো আপনারা এখানে ক্লিক করবেন। আর আপনাদের ইশ্রম কার্ড ক্যান্সেল করতে হলেও আপনাদের এইখানে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। আর আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, আর ইশ্রম কার্ড করার সময় যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা যদি এক হয়ে থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটা দেবেন, আর যদি আপনাদের ইশ্রম কার্ড করার সময় অর্থাৎ ইশ্রম কার্ডের মধ্যে যে মোবাইল নাম্বারটা লেখা রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে দেবেন, ঠিক আছে? অনেকজন এরকম করেছেন যে ইশ্রম কার্ডের জন্য এক মোবাইল নাম্বার দিয়েছেন আর আধার কার্ডের সাথে এক মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, এটা তাদের ক্ষেত্রেই হয়েছে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করেছেন, ঠিক আছে? তো ইশ্রম কার্ডের মধ্যে দেখবেন যে মোবাইল নম্বরটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, তারপরে ক্যাপচা দেবেন, ক্যাপচা দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এগুলো করে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে, আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে 485564 দিয়ে আমরা সাবমিট করে দিলাম। এরপরে আপনাদের আধার নম্বর দিতে হবে, তারপরে আবার ওটিপি সিলেক্ট করতে হবে যদি আপনারা ঘর থেকে করতে চান, যদি আপনাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে আপনারা ফিঙ্গারপ্রিন্ট চুজ করতে পারেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনাদের এবারে ওটিপি যাবে, আধার কার্ডের নম্বরটা চলুন আমরা লিখে নিই আগে। এরপরে ওটিপিতে টিক রয়েছে, যেরকম আছে সেরকম থাকবে, এরপরে ক্যাপচা দেবো, এরপরে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবো। সাবমিট ওটিপিতে ক্লিক করলে আমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো আমাদের দেখি চলে এসছে নাকি, মোবাইলটা একটু চেক করে নিচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের চলে এসেছে 243895 দিয়ে দেবো, 243895 ব্যাস, আমরা ভ্যালিডেটে ক্লিক করে দেবো। দেখুন আমাদের আধার কার্ডের সমস্ত ডিটেলস চলে এসেছে। এবারে দেখুন দুটো অপশন রয়েছে, আই অ্যাগ্রি বলে আপনারা এগিয়ে যেতে পারেন, আপনাদের যদি কোনো এডিট করতে চান ইনফরমেশনে তাহলে আপনারা এগিয়ে যেতে পারেন, আর যদি আপনারা ক্যান্সেল করতে চান তাহলে আপনারা এখানে রিভোক আধার কনসেন্ট এই যে অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। আপনাদের একটু দেখিয়ে দিই এর মানেটা কী, আপনারা অনেক হয়তো বুঝতে পারবেন না, তো আমরা ট্রান্সলেটার খুলে নেব। এখানে আমার ছিল, হ্যাঁ ট্রান্সলেটার রয়েছে, তো আমরা এখানে ইংরাজি থেকে বেঙ্গলি করব, আমরা ওটা কপি করে আনলাম। দেখুন এর মানেটা কি, আধার সম্মতি প্রত্যাহার করুন, বুঝতে পারছেন? আধার কার্ডের সম্মতি আমরা ফেরত নিতে চাইছি, এরকমভাবে এই অপশানটা রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি আরও একটি নিচে লেখা খুলছে, দেখুন আই ডু নট ওয়ান্ট টু বি পার্ট অফ ইশ্রম, ভালো করে পড়ুন, আই ডু নট ওয়ান্ট টু বি পার্ট অফ ইশ্রম, মানে আমি ইশ্রম কার্ডের পার্ট থাকতে চাই না, আমার আধার কার্ড রিভোক করা হোক অর্থাৎ প্রত্যাহার করা হোক। এটাকে আমি যদি এখান থেকে কপি করি, এখানে যদি আমি পেস্ট করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কি বলছে, আমি ইশ্রমের অংশ হতে চাই না, আগে দেওয়া আমার আধার সম্মতি প্রত্যাহার করুন, বুঝতে পারছেন? আপনারা যদি এইটাতে ক্লিক করেন অর্থাৎ এই অপশানে ক্লিক করে যদি আপডেট কেওয়াইসি ইনফরমেশানে ক্লিক করে দেন তাহলে আপনাদের ইশ্রম কার্ডটি সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাবে। আপনাদের আমি আগেই বলেছিলাম ইশ্রম কার্ড ক্যান্সেল করার অপশন খুব তাড়াতাড়ি চলে আসবে, আর সেটা চলেও এসেছে। আপনারা চাইলে আপনাদের ইশ্রম কার্ডটা ক্যান্সেল করতে পারেন,
তবে যারা ক্যান্সেল করবেন তারা অবশ্যই একবার ভেবে চিনতে তারপরে ক্যান্সেল করবেন, হুট করে ক্যান্সেল করে দেবেন না। তো বন্ধুরা আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।